রথের মেলার আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে খনি শহর রানীগঞ্জে শুরু হলো ঐতিহ্যবাহী পেতলের রথ পরিষ্কারের কাজ। ইটের গুঁড়ো, সাবান গুঁড়ো ও তেঁতুল দিয়ে নারকেল ছোবড়ার সাহায্যে সাফাই করার কাজ শুরু করেছেন দীর্ঘদিন বংশানুক্রমিকভাবে কাজ করে আসা শ্রমিকরা। রথযাত্রায় রানীগঞ্জের এই পেতলের রথ দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষরা। রানীগঞ্জ থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।